বিদ্যা ভান্ডারের উদ্যোগে শিশুদের মাঝে বই বিতরণ ও ইফতারি মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্টাফ রিপোর্টার সাবিনা জানান, বৃহস্পতিবার বিকেলে আগারগাঁও শেরে বাংলা নগর থানা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভবনের সামনে বিদ্যা ভান্ডার সংগঠনের উদ্যোগে শিশুদের মাঝে বই বিতরণ ও দোয়া ইফতারের আয়োজন করেন সংগঠনটি। এ সময় রফিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা কেরানীগঞ্জ উপজেলা প্রকল্প পরিচালক তাজুল ইসলাম তুহিন। বিশেষ অতিথি ছিলেন শেরে বাংলা নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আহাদ আলী, সরকারি কর্মজীবী ও পরিবার কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ নূর উদ্দিন আহমেদ, নিউ ডি ট্রাইব অফিসার কোয়ার্টার কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর সদর দপ্তরের মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ মাসুদ হোসেন সহ আরো অন্যান্য নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। আমার যেটুকু মেধা আছে সেই মেধা অনুসারে প্রত্যেকটা বাচ্চাকে আমি চেষ্টা করব আমার মেধা দিয়ে যতটুকু পারি পঞ্চম শ্রেণী পর্যন্ত আমি পড়াতে পারবো, সেই বিশ্বাস আমার আছে। খেলাধুলা করলে খারাপ কাজ থেকে মানুষ দূরত্ব রাখতে পারে, লেখাপড়া করতে হবে, পাশাপাশি খেলাধুলা করতে হবে। ইনশাল্লাহ তোমরা যদি লেখাপড়া করো এই সংগঠনের সাথে আমি ধরো দেরিদের পরে তোমাদের পাশে দাঁড়াবো, তোমাদের যা যা প্রয়োজন হবে আমি ইনশাল্লাহ তোমাদের দেবো। সেই ক্ষেত্রে তোমাদের পরিবারের সাথে কথা বলবো কার কি প্রয়োজন সেই হিসেবে আমরা তোমাদেরকে, এখানে যে পঞ্চাশ জন বাচ্চা আছে এই পঞ্চাশ জন বাচ্চার পরিবারের সাথে বসে আমরা এটা ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদের যতদিন তোমরা লেখাপড়া করতে পারো তোমাদের পাশে দাঁড়ানোর জন্য।